আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে অন পেজ এসইও অথবা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মূলত হচ্ছে আমরা যখন কোনো বায়ারের জন্য কাজ করতে যাব, তখন তার কান্ট্রি লোকেশন অনুযায়ী অথবা হচ্ছে তার টপিক অনুযায়ী গুগলে তার আশেপাশে অথবা হচ্ছে তার দেশে এই টপিকের উপরে ভিত্তি করে কিভাবে মানুষজন গুগলে এবং গুগল সার্চ পার্টনার বিভিন্ন জায়গাতে হচ্ছে সার্চ করে এবং কেমন ধরনের ওয়ার্ড লিখে বা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে আমরা সেগুলোই দেখব। অন পেজ এসইওর কথা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা বাল্ক অ্যামাউন্টে কিছু কিওয়ার্ড নিব এবং সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের ভালো কিওয়ার্ডও থাকতে পারে অথবা হচ্ছে খারাপ কিওয়ার্ডও থাকতে পারে। ভালো অথবা খারাপ কিওয়ার্ড অন পেজ এসইওতে কিওয়ার্ড রিসার্চ করে একটা একটা করে স্টোর করব এবং এখানে শর্ট টেইল লং টেইল সব ধরনের কিওয়ার্ড থাকবে। যখন আমরা কোনো বায়ারের জন্য কাজ করব তখন অবশ্যই অবশ্যই আমাদেরকে শর্ট টেল কিওয়ার্ডের পাশাপাশি একটু লং টেল কিওয়ার্ড গুলোকে ফোকাস করে কাজ করতে হবে। এটার মূল কারণ হচ্ছে অলরেডি গুগলে যে ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করা আছে, হোক তার দেশের বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সবগুলো ওয়েবসাইটই ছোট ছোট কিওয়ার্ডের উপরে অথবা হচ্ছে ছোট ছোট ওয়ার্ড গুলোর উপরেই র্যাঙ্ক হচ্ছে। এখন আমি মার্কেটে নতুন করে এসে বা হচ্ছে নতুন একটা ওয়েবসাইট বা কন্টেন্টকে নিয়ে যখন কাজ করতে যাব, সেই ক্ষেত্রে আমি কখনোই শর্ট টেল কিওয়ার্ডকে ব্যবহার করে বা কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবো না, কারণ সেগুলো সেগুলো অলরেডি যে কারো না কারো ওয়েবসাইটকে বা কন্টেন্টকে ধরে র্যাঙ্ক হয়ে গেছে। সেই জন্য কম্পিটিশনে কম্পারেটিভলি আগানোর জন্য বা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য হচ্ছে আমরা শর্ট টেইলের পাশাপাশি লং টেইল কিওয়ার্ড গুলো ব্যবহার করব। এই লং টেইল কিওয়ার্ড বা শর্ট টেইল কিওয়ার্ড ব্যবহার করার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে বা হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড খুঁজে বের করার জন্য হচ্ছে আমাদেরকে দুই তিনটা বা হচ্ছে তারও বেশি অল্টারনেটিভ ওয়েব আমরা ব্যবহার করি। এগুলো বিশেষ করে হচ্ছে আমাদের কিছু টুলস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড এর স্টোর করি অথবা হচ্ছে গুগলে লিখে লিখে সার্চ করে করে কিওয়ার্ড বের করি। তো প্রথম অবস্থাতে আমরা যে কাজগুলো করব এগুলো সবগুলো হচ্ছে ফ্রি এক্সটেনশন বা হচ্ছে ফ্রি টুলস এর কাজ করব। যখন প্রফেশনালি কাজ করব তখন হচ্ছে পেইড টুলস অথবা হচ্ছে পেইড এক্সটেনশন এর আমরা কাজ করে থাকি। প্রথম দিকে আমাদের যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে সবগুলো ফ্রি টুলস এর কাজ এবং ফ্রি টুলস এর কাজ এগুলো ম্যাক্সিমাম টাইমই আমাদেরকে যে রেজাল্ট গুলো দেখাবে সেটা হচ্ছে এক্সপেক্টেড মিনিমাম 60-70% আনসার আমাকে অ্যাকুরেট দেখাবে, আর 30-40% যেগুলো অ্যাকুরেট দেখাচ্ছে না সেটা ফ্রি টুলস ব্যবহারের কারণেই তারা আমাদেরকে দেখাচ্ছে না। আচ্ছা, আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য সরাসরি আমি স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে সবকিছু দেখাচ্ছি। কিওয়ার্ড রিসার্চের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমি যার জন্য বা যে কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করছি সেই কান্ট্রির জন্য প্রথমে আমার টপিককে ধরে গুগলে সার্চ করতে হবে। এখন টপিকটা কি হতে পারে, খুব কমনলি হচ্ছে আমি যতগুলো ব্যাচ আছে সবগুলোতেই হচ্ছে একটা কমন কিওয়ার্ড নিয়ে কাজ করি যেটা হচ্ছে মনিটর। ঠিক আছে, তো আমরা মনিটর ওয়ার্ডটাকে হচ্ছে গুগলে একটু সার্চ করি। মনিটর ওয়ার্ড লিখে গুগলে সার্চ করেছি, গুগলে সার্চ করে না মাত্রই হচ্ছে এই ওয়ার্ড রিলেটেড বাংলাদেশের যত ওয়েবসাইট আছে বা হচ্ছে কন্টেন্ট আছে, কন্টেন্ট বলতে হচ্ছে এখানে আমাকে ইউটিউব ভিডিও গুলো দেখাচ্ছে। আচ্ছা, মনিটর রিলেটেড যত রেজাল্ট আছে সবকিছু আমাকে গুগলে দেখাচ্ছে। এখন আমি যে বায়ারের জন্য কাজ করব সেই বায়ার আমার বাংলাদেশি নাও হতে পারে বা সে কমপ্লিটলি হচ্ছে সেই বায়ার আমার বাংলাদেশি হবে না, সে যে কান্ট্রি লোকেশনের হবে তার কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমাকে কিওয়ার্ড সার্চ করতে হবে, যার কারণে হচ্ছে আমরা গুগলে কান্ট্রি লোকেশন গুলো সেটিংসটা চেঞ্জ করে সার্চ করি। তো এই ক্ষেত্রে দুই ভাবে আমরা কান্ট্রি লোকেশন চেঞ্জ করতে পারি, একটা হচ্ছে ডিফল্ট আমরা যে ব্রাউজার গুলো ব্যবহার করি যেখান থেকে কন্টিনিউ আমরা ওয়েব
আমাদের দৈনন্দিন কাজগুলো করে থাকি, ঠিক আছে? এই ব্রাউজারে গুগলের মধ্যে ক্লিক করি, গুগলের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে কান্ট্রি লোকেশন এখানে বাংলাদেশ দেখাচ্ছে। এখান থেকে সেটিংস এ যাই, সেটিং থেকে সার্চ সেটিংস, দেন আদার সেটিংস, আদার সেটিংস থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়নের মধ্যে ক্লিক করে একটু নিচে আসি, রেজাল্ট রিজিয়ন, এখানে বাংলাদেশ দেখাচ্ছে। আমার বায়ার যে দেশের হবে তার দেশ অনুযায়ী বা কান্ট্রি লোকেশন অনুযায়ী কান্ট্রির নামটা আমি এখানে দিয়ে দিব, কথার কথা ইউনাইটেড স্টেটস, ইউএসএ দিলাম, ইউএসএ দিয়ে কনফার্ম করি। আদৌ কি হচ্ছে আমার রেজাল্টটা ঠিক মতো কাজ করছে কিনা, যার জন্য হচ্ছে আমি এখানে আবার মনিটর লিখে সার্চ করি। মনিটর লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে আমার সার্চিং রেজাল্টটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে। ডিফারেন্ট দেখাচ্ছে মানে আগে একরকম দেখেছিল, এখন অন্যরকম ভাবে দেখাচ্ছে। একটু স্ক্রোল করে নিচে আসি, আগে প্রথম দিকে হচ্ছে স্টারটেক দেখিয়েছিল, পিসি রায়ন দেখিয়েছিল, বা গ্লোবাল পিসি বিডি দেখিয়েছিল, বা টেকল্যান্ড, যে কোনো একটা ওয়েবসাইট গুলো দেখেছিল। কিন্তু এখানে হচ্ছে বেস্ট বাই, আমাজন এবং ওয়ালমার্ট, রেডিট, পিসি ম্যাগাজিন, এটসেট্রা এটসেট্রা। তার মানে বুঝে নিচ্ছি যে এগুলো আমাকে এখন যে রেজাল্টটা দেখাচ্ছে সেটা ইউএসএ রিলেটেড দেখাচ্ছে। সার্চ করার ক্ষেত্রে ডিরেক্টলি হচ্ছে ব্রাউজারে গুগল থেকে আমরা চেঞ্জ করতে পারি কান্ট্রি লোকেশন, অথবা আরো একটা অল্টারনেটিভ ওয়ে আছে, যদি কখনো আমাদের এই ফাংশনটা কাজ না করে। কাজ না করে বলতে হচ্ছে আমরা অনেক সময় কাজ করতে গেলে আমার রিয়েল টাইম লোকেশন, যে আমি বাংলাদেশে আছি, ব্রাউজারের কান্ট্রি লোকেশন চেঞ্জ করার পরেও হচ্ছে আমাকে ব্রাউজারে বাংলাদেশের রেজাল্ট গুলোই দেখাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে অন্য কান্ট্রির রেজাল্ট দেখার জন্য সরাসরি চলে যেতে হবে। এই থ্রি ডটস এর মধ্যে ক্লিক করবেন, থ্রি ডটস এর মধ্যে ক্লিক করলে হচ্ছে ইনকগনিটো উইন্ডোজ দেখাচ্ছে, কন্ট্রোল শিফট এন, ঠিক আছে? কিবোর্ডে কন্ট্রোল শিফট এন প্রেস করলে হচ্ছে আবার এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি ইনকগনিটো উইন্ডোতে আসলাম, এখানে এসে গুগল লিখে সার্চ করি। গুগল লিখে সার্চ করেছি, গুগলের ড্যাশবোর্ডটা আমাকে এখানে দেখাচ্ছে, এবং গুগলের লোগোর মধ্যে বা ওই আইকনের মধ্যে ক্লিক করি, এখানে হচ্ছে কান্ট্রি লোকেশন বাংলাদেশ। সেটিংস এ গিয়ে সার্চ সেটিংস একটু আগে যেভাবে চেঞ্জ করেছি ঠিক একই রকম ভাবে এখানেও আমরা কান্ট্রি লোকেশন চেঞ্জ করে দিব। কনফার্ম করে রেজাল্টের মধ্যে আবার মনিটর লিখে সার্চ করি, অথবা হচ্ছে গুগল লিখে সার্চ করে আমাকে ইউনাইটেড স্টেট রিলেটেড রেজাল্ট গুলো দেখাবে। তো অল্টারনেটিভ ওয়েটা এই কারণে দেখাচ্ছি, অনেক সময় আমাদের মেইন ব্রাউজার কাজ করে না, রিয়েল টাইম লোকেশন বর্তমান যে লোকেশনটা আছে সেটাকেই ধরে হচ্ছে আমাকে রেজাল্ট গুলো দেখায়, যার কারণে অল্টারনেটিভ হিসেবে আমরা ইনকগনিটো উইন্ডোটা ব্যবহার করে থাকি। আচ্ছা, আপাতত ইনকগনিটো উইন্ডোটা কেটে দিলাম। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের কি কি কাজ করতে হবে? কিওয়ার্ড রিসার্চের জন্য কাজ করতে হবে প্রথমে একটা ডকশিট, অথবা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট ফাইল রেডি করবেন। আমরা আমরা কাজ করার জন্য হচ্ছে গুগল, আমাদের যে ইমেল অ্যাকাউন্ট আছে ইমেল অ্যাকাউন্টের ভেতরে মেনু বা অ্যাপস এর মধ্যে ক্লিক করে সরাসরি আমরা ডকশিটে চলে যাই। এখানে ডক্স লিখে আছে, ডক্সের মধ্যে ক্লিক করি, ডক্সের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এর মতো করে এখানে ব্ল্যাঙ্ক শিট দেখাবে। অনেকের হচ্ছে এই প্লাস আইকন এখানে দেখায়, আবার অনেকের হচ্ছে আইডল টেমপ্লেট যদি দেখ করে দেই প্লাস আইকনটা হচ্ছে এখানে দেখাবে, ঠিক আছে? ক্রিয়েট নিউ ডকুমেন্টস এর মধ্যে ক্লিক করি, আমাদেরকে সরাসরি হচ্ছে একদম মাইক্রোসফট ওয়ার্ড এর মতো হচ্ছে শিটটা দেখাবে। এই কাজগুলো করার ক্ষেত্রে ছোটখাটো কিছু জিনিস একটু মাথায় রেখে কাজ করতে হবে, যে ডকশিট আমরা কিভাবে দিব, বা হচ্ছে ডকশিট নিয়ে কাজ করলে কিভাবে বায়ারের কাছে এগুলো দেওয়া হয়। ডকশিটের ডিরেক্ট শেয়ারের মধ্যে ক্লিক করে কাজ টাইটেল ডকুমেন্ট,
আগে হচ্ছে আমাদের এই নামটা সেট করতে হবে, পরে হচ্ছে শেয়ারের মধ্যে দিলে শেয়ারে ক্লিক করলে এই জিনিসটা দেখাবে। রেস্ট্রিক্টেড এর জায়গায় হচ্ছে ক্লিক করবেন এনি ওয়ান ইন দিস লিঙ্ক বা উইথ দিস লিঙ্ক, ভিউয়ার থেকে হচ্ছে কমেন্টেড অথবা হচ্ছে এডিটর, ঠিক আছে, বায়ারকে যখন দিবেন দেন কপি লিঙ্ক করে লিঙ্কটা বায়ারদেরকে দিয়ে দিবেন। অথবা অল্টারনেটিভ আরো একটা কাজ আছে, ফাইলস এর মধ্যে যাবেন ডাউনলোড দেন মাইক্রোসফট ওয়ার্ড ডকস অথবা হচ্ছে পিডিএফ ডকুমেন্ট। তো আমরা ডকস পিডিএফ দুইটাই হচ্ছে একসাথে ডাউনলোড করে বায়ারদেরকে দিয়ে দিই, বায়ারের যখন যেটা মন চায় সেই ওভাবে হচ্ছে কাজ করে নিন ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে। এবার আসেন আমরা কিভাবে কাজগুলো করব। এটা কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আমরা একটা ওয়ার্ডার লিস্টের মধ্যে যাই, ওয়ার্ডার লিস্টের মধ্যে যাই, ওয়ার্ডার লিস্ট থেকে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো লেখা শুরু করি। যেহেতু মনিটর নিয়ে কিওয়ার্ড লিখা শুরু করব বা হচ্ছে মনিটর নিয়ে হচ্ছে মনিটর কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে খুব কমনলি আমাদের কিছু নাম মনে আসবে বা মাথায় আসবে। প্রথমে হচ্ছে মনিটর, তারপরে হচ্ছে গেমিং মনিটর, দেন হচ্ছে মনিটর প্রাইস, গেমিং মনিটর প্রাইস, তারপর হচ্ছে বেস্ট গেমিং মনিটর, দেন মনিটর নিয়ার মি। আর কি কি কিওয়ার্ড মাথায় আসতে পারে, যেমন আরো একটা আসতে পারে মনিটর নিয়ার মি বা হচ্ছে বেস্ট গেমিং মনিটর প্রাইস জি প্রাইসিং ইউএস বেস্ট গেমিং মনিটর প্রাইসিং ইউএস। দেন আর কি কি মনিটর নাম দিয়ে হচ্ছে আমার সাজেশন বা মাথায় আইডিয়া আসতে, সবাই একটু আইডিয়া বের করেন। খুব কমনলি হচ্ছে আমরা যেগুলো লিখে সার্চ করি এলইডি মনিটর প্রাইস ইউএসএ বা এলইডি মনিটর, এলইডি মনিটর, তারপরে এলইডি এলসিডি আমরা যদি নিজেদের থেকে আইডিয়া বের করি সেই ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 15টা বা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আমি চেষ্টা করলে 20টা 25টার মতো হচ্ছে কিওয়ার্ড এরকম বের করতে পারবো। এবং এখানে যে কিওয়ার্ড গুলো বের করছি মনিটর গেমিং মনিটর বেস গেমিং মনিটর বা হচ্ছে মনিটর প্রাইস যা কিছুই লিখছি এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমার শর্ট টেল এবং একটা হচ্ছে বের করে লং টেল কিওয়ার্ড আসছে। প্রথম কাজ হচ্ছে যেহেতু একটা ওয়েবসাইট বা হচ্ছে কন্টেন্টের জন্য আমি কাজ করব, সেই ক্ষেত্রে গুগলে এগুলো কিভাবে সার্চ করছে সেই সার্চ অপশনটাকে নিয়ে নর্মালি আমরা গুগলে সার্চ করব। প্রথমটা হচ্ছে আমার মনিটর,
মনিটর লিখে এন্টারপ্রেস, মনিটর লিখে এন্টারপ্রেস করছি, করানো মাত্রই হচ্ছে আমাকে রেজাল্ট গুলো দেখাচ্ছে। ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে আরো কিছু কিওয়ার্ড সাজেশন দেখাচ্ছে। উপর দিকে যেগুলো হচ্ছে দেখাচ্ছে ডিলিট করার জন্য বলতেছে, এগুলো হচ্ছে আমি লিখে সার্চ করছি, মনিটর প্রাইসিং বিডি, মনিটর ফর গেমিং, মনিটর ফর PS5, এগুলো হচ্ছে আমি লিখে সার্চ করেছি। মনিটর ডেফিনিশন, মনিটর গেমিং, কম্পিউটার মনিটর, কম্পিউটার মনিটর চিপ, কম্পিউটার মনিটর নিয়ার বাই, একটা হচ্ছে নিয়ার মি লিখছি, এখানে হচ্ছে আরেকটা নিয়ার বাই আছে। মনিটর অ্যামাজন, অ্যামাজন লিখে যখন সার্চ করছে অ্যামাজনের ওয়েবসাইট অথবা হচ্ছে একটা দোকানের নাম, যে কোনো দোকানের নাম, ঠিক আছে, নাম মেনশন করা না মাত্রই হচ্ছে ওইটা ওয়ে রিলেটেড বা হচ্ছে ওই ওয়েবসাইট রিলেটেড হয়ে যায়। মনিটর কার্ড, তাহলে হচ্ছে আমি এখান থেকে যদি একটু চেষ্টা করি, এখানে দুইটা পাই, একটা হচ্ছে কম্পিউটার মনিটর, কম্পিউটার মনিটর চিপ, কম্পিউটার মনিটর নিয়ার বাই এবং কার্ড মনিটর, তিন থেকে চারটা কিওয়ার্ড আমি এখান থেকে ইউজুয়ালি সার্চিং এ পেয়ে যাচ্ছি। কম্পিউটার মনিটর, কম্পিউটার মনিটর চিপ, CHEAP, নিয়ার বাই, নিয়ার বাই এবং মনিটর কার্ড। মনিটর কার্ড, আবার আমরা কার্ড মনিটর অথবা ওয়াইড মনিটর অথবা হচ্ছে আল্ট্রা ওয়াইড মনিটর এভাবে লিখতে পারি। দেন মনিটর গুলো হচ্ছে আমরা আর কি কি কাজে ব্যবহার করতে পারি, আর কি কি কাজে ব্যবহার করতে পারি সেই জন্য হচ্ছে আমরা সামনের দিকে একটা স্পেস দিই বা গ্যাপ নিয়ে হাউ অথবা এ থেকে এইচ পর্যন্ত ওয়ার্ড গুলো ব্যবহার করে, যে কোনো কোশ্চান মার্ক ব্যবহার করে, কোশ্চান ওয়ার্ড গুলো ব্যবহার করলে হচ্ছে আমাকে সাজেশনটা দিয়ে দেবে। হাউ টু মনিটর ব্লাড প্রেশার, হাউ টু মনিটর ব্লাড সুগার, হাউ মনিটর সাইজ মেজার মেজার, মনিটর সিপিইউ টেম্পারেচার, হার্ট রেট, হাউ মাচ ইজ এ, আচ্ছা হাউ মাচ ইজ এ গেমিং মনিটর লিখে সার্চ করি দেখি। সার্চ অপশনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করানো মাত্রই হচ্ছে বিভিন্ন প্রাইস রেঞ্জে মনিটরের নামগুলো দেখাচ্ছে। তাহলে হচ্ছে আমরা এই একটা কোশ্চেন মার্ক করা কিওয়ার্ড নিতে পারি, হাউ মাচ ইজ দ্য গেমিং মনিটর। দেন এখানে সার্চ করে না মাত্র হচ্ছে আমাকে এখানে আরো একটা কিওয়ার্ড দেখাচ্ছে, গেমিং মনিটর 4K, গেমিং মনিটর, মনিটরের হার্টস গিগাহার্টস বা হচ্ছে স্পিড রেট বলা হয় 144 হার্টস, মনিটর ফর গেমিং চিপ, বেস্ট বাজেট গেমিং মনিটর, গেমিং মনিটর জন্য হচ্ছে বেস্ট বাজেটের একটা মনিটর মানুষ চাচ্ছে, কার্ড গেমিং মনিটর। আমি এখান থেকে দুইটা কিওয়ার্ড নিতে পারি, একটা হচ্ছে বেস্ট বাজেট, বেস্ট বাজেট গেমিং মনিটর, আর একটা হচ্ছে গেমিং মনিটর 4K। বেস্ট বাজেট গেমিং মনিটর, মনিটর, আচ্ছা আমি প্রায় হচ্ছে এভাবে যদি চিন্তা করি গুগল সার্চ করে করে এখানে প্রায় 20টার মতো হচ্ছে কিওয়ার্ড নিতে পারছি। সার্চ করে করে বের করার পরে
যদি আইডিয়া না আসে সেক্ষেত্রে হচ্ছে একটু স্ক্রোল করে নিচে যাব, নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে রিলেটেড সার্চেস এর মধ্যে বা সার্চ এর মধ্যে এখানে আরো কিছু কিওয়ার্ড দেখাবে যেগুলো হচ্ছে মানুষজন গুগলে সার্চ করেছে। বেস্ট বাজেট গেমিং মনিটর ফর PS5, এখানে হচ্ছে আরো একটা PS5 নামে অপশন পাচ্ছি, আমি এটার মধ্যে ক্লিক করি, সেই রিলেটেড হচ্ছে আমাকে গেমিং রিলেটেড আর কিছু মনিটরের বা ওয়ার্ড দেখাচ্ছে। বেস্ট মনিটর ফর PS5, আমি বেস্ট মনিটর ফর PS5 এই কিওয়ার্ডটাই নিচ্ছি। এখন সার্চ করতে করতে হচ্ছে আমাকে আর কোনো বা আমাকে আদার্স আর কোনো আইডিয়া পাচ্ছি না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা টুলস এর ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট রিলেটেড, এবং আপনাদের কিছু ক্লাস পরেই হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করে দেখানো হবে। গুগল অ্যাডস এর থেকে বা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যখন কিওয়ার্ড গুলো নিতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে গুগল সার্চ করবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার নাম লিখে সার্চ করবেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে আমাদেরকে এখানে কিওয়ার্ড প্ল্যানার একটা অপশন দেখাবে, বা প্রথম যে অপশনটা আছে সেটার মধ্যেও ক্লিক করলে হয়ে যাবে। এক্সটেনশন অ্যাড করতে হবে, এক্সটেনশনের কারণে ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ড উইথ কিওয়ার্ড প্ল্যানার, গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি, আসার পরে হচ্ছে আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো থাকবে সেগুলো যে কোনো একটাকে সিলেক্ট করে দেব। এটা আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড করার পরেই হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা কাজ করবে, এর আগে অনেকের ক্ষেত্রে কাজ করবে না। আচ্ছা, ডিসকভার নিউ কিওয়ার্ড, ডিসকভার নিউ কিওয়ার্ড এর মধ্যে ক্লিক করে, ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে প্রথমে কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে, এটা বাংলাদেশ দেওয়া আছে, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ইউনাইটেড স্টেটস এ, ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করে পুরো ইউনাইটেড স্টেটস থাকে হচ্ছে আমার কান্ট্রি লোকেশন সেট করে নিয়েছে, সেভের মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, এই কিওয়ার্ড প্ল্যানারে দুই ভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড সার্চ করতে পারি, একটা হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইট, আর একটা হচ্ছে কিওয়ার্ড লিখে লিখে, স্টার্ট উইথ কিওয়ার্ড, স্টার্ট উইথ ওয়েবসাইট যদি হয় বাইরের যে ওয়েবসাইটটা থাকবে সেটাকে হচ্ছে কপি পেস্ট করে দিলেই, তার ওয়েবসাইটটা যদি এসইও অপটিমাইজ ওয়েবসাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে সরাসরি ওয়েবসাইটটা এখানে ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড গুলো দেখাবে, যদি এসইও অপটিমাইজ ওয়েবসাইট না হয় সেই ক্ষেত্রে হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ডস এর মধ্যে ক্লিক করে আমাকে নিতে হবে কিওয়ার্ড নিতে হবে। তাহলে হচ্ছে আমরা কিওয়ার্ড লিখেই সার্চ করি, আমার মূলত এখানে 10টা কিওয়ার্ড দিয়ে আমি পুরো কিওয়ার্ডে সার্চ করতে পারবো, সেজন্য হচ্ছে লিখতে হবে কিওয়ার্ড গুলো, মনিটর লিখে এন্টার প্রেস করুন। থেকে কার্ড মনিটর নিলাম, মনিটর প্রাইস, গেমিং মনিটর প্রাইস, মনিটর নিয়ে আমি থেকে নিতে পারি কম্পিউটার মনিটর, ঠিক একে আপাতত এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে বসায় দিই, এন্টার প্রেস। আচ্ছা, এখানে আপাতত কয়েকটা কিওয়ার্ড বসালাম।
বসানোর পরে হচ্ছে সরাসরি চলে যাবো গেট রেজাল্ট। গেট রেজাল্টে দেওয়ার পরে আমাকে এখানে কিছু কিওয়ার্ডে সার্চন দেখাচ্ছে, আমার মূলত দেখতে হবে উপরে। ওকে, আমি যে মনিটর যে কিওয়ার্ড গুলো বা ওয়ার্ড গুলো লিখে সার্চ করেছি সবগুলো হচ্ছে এখানে বসে গেছে। কোন লোকেশন, লোকেশনটা দেওয়া আছে ইংলিশ। গুগল থেকে সরাসরি চলে যাব গুগল অ্যান্ড সার্চ পার্টনার্স। আর গত 1 বছরে 2023 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, গত 1 বছরের এপ্রিল থেকে মার্চ মাসের আগ পর্যন্ত, গত 1 বছরে গুগল এবং গুগলের থার্ড পার্টনারে এই কিওয়ার্ড গুলো লিখে কতবার করে সার্চ করা হয়েছে বা কত হাজার বার, কত লক্ষ বার করে মানুষজন সার্চ করেছে, সেটা রেজাল্টটা আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা দেখাচ্ছে, ভালো কথা। এই পুরো ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের ছোট দুই তিনটা জিনিসের উপর ফোকাস করে কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে কিওয়ার্ড, দেন এভারেজ মান্থলি সার্চ, তারপরে হচ্ছে আমরা চলে যাব কম্পিটিশন, সিমাস চেঞ্জ, YOY চেঞ্জ, টপ পেজ বিড, লো রেঞ্জ এবং হচ্ছে হাই রেঞ্জ। এগুলো আমাদের এই মুহূর্তে দেখার কোনো প্রয়োজন নাই এবং বোঝারও কোনো প্রয়োজন নাই এই মুহূর্তের জন্য। আমরা শুধু কিওয়ার্ড গুলো দেখবো, মান্থলি সার্চ ভলিউম দেখবো এবং প্রত্যেকটা কিওয়ার্ড এর কম্পিটিশন কেমন হচ্ছে সেটা দেখবো। আচ্ছা, কিওয়ার্ডস ইউ প্রোভাইডেড, আমি যে কিওয়ার্ড গুলো প্রোভাইড করেছি সেগুলোর মান্থলি সার্চ ভলিউম 100K থেকে 1 মিলিয়ন প্রতি মাসে সার্চ হচ্ছে। গেমিং মনিটর 100K থেকে 1 মিলিয়ন, কার্ড মনিটর 100K থেকে 1 মিলিয়ন। আচ্ছা, দেন কম্পিউটার মনিটর নামে হচ্ছে একটা কিওয়ার্ড সাজেশন দেখাচ্ছে আইডিয়াতে। মানে এগুলো তো নিয়েছিল প্রোভাইডেড এর মধ্যে হচ্ছে তিনটা কিওয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, প্রোভাইডেড এর মধ্যে হচ্ছে বিশেষ করে আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছি সেগুলো দেখানোর কথা, সেখান থেকে হচ্ছে তিনটা মনিটর তিনটা কিওয়ার্ড দেখাচ্ছে, সমস্যা নেই। দেন কম্পিউটার মনিটর একটা কিওয়ার্ড নিয়েছিলাম যেটা 100K থেকে 1 মিলিয়ন, আলট্রা ওয়াইড নামে একটা মনিটর নিয়েছিলাম সেটা হচ্ছে 100K থেকে 1 মিলিয়ন, কার্ড পিসি মনিটর, আচ্ছা আসেন কার্ড পিসি মনিটর এটারও মান্থলি চার্জ ভলিউম 100K টু 1 মিলিয়ন। আমরা কি কার্ড শুধু কার্ড মনিটর নিয়েছিলাম, কার্ড পিসি পিসি মনিটর নিয়েছিলাম? নেই নেই, তাহলে হচ্ছে আমি এই জায়গায় লিখতেছি, তার মানে এই না যে হচ্ছে আমার এখানেই লিখতে হবে, আমি নিচেও লিখতে পারতাম। তো দুইটা সেম ক্যাটাগরির কিওয়ার্ড, যার কারণে হচ্ছে একটার পরে আরেকটা, একটা শর্ট টেল আরেকটা কম্পারেটিভলি লং টেল, তবে এটাকেও শর্ট টেল হিসেবে ধরা হয়। আচ্ছা, দেন কার্ড কম্পিউটার স্ক্রিন, আসেন আস্তে আস্তে হচ্ছে ওয়ার্ড এবং ক্যারেক্টারের সংখ্যা বাড়তেছে। কম্পিউটার স্ক্রিন, দেন গেমিং স্ক্রিন মনিটর, এখন মনিটরের সাথে বা ডিসপ্লের সাথে আর একটা অল্টারনেটিভ নাম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্ক্রিন। স্ক্রিন মনিটর লিখে কেউ কি সার্চ করার কথা? আমরা গেমিং স্ক্রিন মনিটর, তুমি এটাকে দিলে লিখে যাচ্ছি। গেমিং স্ক্রিন মনিটর, ওকে। এখানে আবার হচ্ছে কিওয়ার্ড ইউ প্রোভাইডেড বেস্ট গেমিং মনিটর যেগুলো দিয়েছিলাম, প্রতি মাসে হচ্ছে 10K থেকে 100K পর্যন্ত সার্চ হচ্ছে এবং এগুলোর কম্পিটিশন হাই। কম্পিউটার মনিটর চিপ এটারও কম্পিটিশন হাই। একটা আইডিয়া দিচ্ছে কিওয়ার্ড আইডিয়া, 4K মনিটর, 4K মনিটর, আমরা কি 4K মনিটর লিখছি? গেমিং মনিটর 4K, গেমিং মনিটর 4K আর 4K মনিটর দুইটাই কাছাকাছি, কিন্তু মান্থলি সার্ভ ভলিউমে গেলে হচ্ছে এগুলো চেঞ্জ আসবে।
4K মনিটর লিখলাম। দেন মনিটরের আগে বা হচ্ছে কিওয়ার্ড গুলোর আগে আমাদের জাস্ট কোম্পানি নেম বসায় দিলে হচ্ছে সেগুলো কোম্পানি রিলেটেড মনিটর হয়ে যায়। এখানে একটা ওয়ার্ড লেখা আছে পোর্টেবল মনিটর, যেটা 10K থেকে 100K পর্যন্ত স্টার্ট হচ্ছে। আমি এখানে পোর্টেবল মনিটরটা লিখছি। পোর্টেবলের সাথে আমরা অল্টারনেটিভ আরো একটা ওয়ার্ড অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এক্সটার্নাল মনিটর। এবং এই এক্সটার্নাল মনিটরটা মনিটর ফর ল্যাপটপ অর অর্থটা হচ্ছে অফিস দিয়ে পিসি দিয়ে দিচ্ছে। এক্সটার্নাল মনিটর আর পোর্টেবল মনিটর দুটো দুভাবে হচ্ছে গুগলে সার্চ করে। পোর্টেবল মনিটরের মান্থলি সার্চ ভলিউম 10K টু 100K, কম্পিটিশন হাই। আচ্ছা অ্যাপল স্টুডিও মনিটর, এই যে এখানে আরেকটা মনিটরের নাম দেওয়া আছে টাচ স্ক্রিন মনিটর। আপনাদের কারো কি টাচ স্ক্রিন মনিটর নিয়ে আইডিয়া আসছে বা আসছিল? আপাতত আসে নাই, কাজ না স্যার আসছে না। কাজ করতে গেলে আসবে। টাচ স্ক্রিন মনিটর, পিসি মনিটর, অ্যালাইনওয়্যার মনিটর, 4K গেমিং মনিটর, পোর্টেবল মনিটর, এই যে দেখেন পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, আর আমি এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ লিখেছি। পোর্টেবল মনিটর এবং এক্সটার্নাল মনিটরের মধ্যে তেমন একটা পার্থক্য নাই, বাট পোর্টেবল আর এক্সটার্নাল দুইটার অর্থটা প্রায় কাছাকাছি। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, এটা 100K থেকে 10K টু 100K পর্যন্ত হচ্ছে মান্থলি স্টার্ট হচ্ছে। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ এটাও লিখে রাখবেন। এভাবে সার্চ করতে করতে অনেক কিওয়ার্ড পাবেন। কম্পিউটার মনিটর ফর সেল এটাও নিয়ে নিচ্ছি। লং টেল কিওয়ার্ড, আচ্ছা কম্পিউটার মনিটর ফর সেল, এভাবে সার্চ করতে করতে অনেক কিওয়ার্ড পাবেন। এখন এতগুলো কিওয়ার্ড একসাথে দেখা বা হচ্ছে দেখে কাজ করা পসিবল না। এই কিওয়ার্ডের আইডিয়া নিয়ে কিভাবে কাজ করবেন? এই এখানে যতগুলো কিওয়ার্ড দেওয়া আছে সবগুলো একটা একটা করে এভাবে দেখা পসিবল না। তো সেই জন্য হচ্ছে ছোট একটা কাজ আপনাদেরকে, এখানে অ্যাডেড ফিল্টারে প্রায় 12,523টা কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবল বলছে, মানে আমি এতক্ষণ যতগুলো কিওয়ার্ড দেখছি সবগুলো কিওয়ার্ডের আইডিয়া এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা কাজ হচ্ছে এই সবগুলো কিওয়ার্ডকে কিভাবে নিবেন। এখানে ডাউনলোডের একটা বাটন বা অপশন দেখাচ্ছে, এটা ইউজুয়ালি হচ্ছে আমাদের ব্রাউজারে দেখায় না। একটু রিসেট করি, মানে 100% ভিউতে গেলে অনেক সময় এটা এখানে দেখায়, অনেক সময় এটা দেখায় না। একটু জুম আউট করে নিলে এই বিষয়গুলো বা জিনিসগুলো খুব ইজিলি দেখতে পারবেন। ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, এই যে দেখেন এখন সুন্দর করে দেখাচ্ছে। ক্লিক করি সিএসবি অথবা গুগল শিট, যে কোনো ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করতে পারেন। সিএসবি করলে সিএসবি, গুগল শিট করলে গুগল শিট, সেম জিনিস আমরা গুগল শিটেও ওপেন করে কাজ করতে পারি। একটু সময় নিয়ে হচ্ছে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে, ক্লিক করি সিএসবিটা এক্সেল শিটে ওপেন হয়ে গেছে।
বা এক্সেল শিটটা যদি এখন দেখে কিওয়ার্ড স্টার্ট কবে থেকে কবে এবং কত সালের কিওয়ার্ড গুলো কি কি, কোন দেশের জন্য কারেন্সি, এভারেজ মান্থলি সার্চ কত মিলিয়ন করে বা কত হাজার করে হচ্ছে সার্চ হচ্ছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার এই সিএসভি ফরম্যাটে বা সিএসভি ফাইলের মধ্যে দিয়ে দেওয়া আছে। এবং আল্ট্রা ওয়াইড কার্ভ মনিটর, দেখেন এখানেও আমি কিওয়ার্ড পাচ্ছি, IG4K মনিটর, তারপরে হচ্ছে বেশ গেমিং মনিটর, ইয়ার বা হচ্ছে সালটা বলে দিছে, সাল বলার কারণে হচ্ছে ওই ইয়ারের মনিটরটা দেখাচ্ছে। বেস্ট 27-ইঞ্চ মনিটর, 4K কম্পিউটার মনিটর, এসার গেমিং মনিটর, এটা হচ্ছে আমার ব্র্যান্ড রিলেটেড মন মনিটর, 4K আল্ট্রা ওয়াইড মনিটর, এনভিশন মনিটর, মনিটর উইথ স্পিকার্স। আমি এখান থেকে এই কিওয়ার্ডটা নিতে পারি, মনিটর উইথ স্পিকার্স, একটা আনকমন কিওয়ার্ড। যেভাবে আছে সেভাবে এটা ঠিক করে নিবি। এভাবে হচ্ছে কিওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে সাজেশন গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। দেন আরো দুটা অল্টারনেটিভ হয়ে আছে, সেগুলোর জন্য হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে এক্সটেনশন। এক্সটেনশন দুইটা আছে, দুইটাকে হচ্ছে একটা একটা ওপেন করে করে আমরা কাজ করব। একটা একটা ওপেন করে করে কিভাবে, দুইটা এক্সটেনশনই আমি দেখাচ্ছি। একটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন ফর ক্রোম বা কিওয়ার্ড সার্ভার লিখে সার্চ করবেন, আপনাদেরকে অ্যাড গুগল ব্রাউজ ক্রোম ব্রাউজারে অ্যাড করার জন্য এক্সটেনশন দেখাবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, আপনাদেরটা অ্যাড হয়ে যাবে। কিওয়ার্ড সার্ভার আছে এবং আরেকটা আছে উবার সাজেস্ট। ক্রোমে এক্সটেনশন লিখে সার্চ করুন এসইওএন কিউআর কিওয়ার্ড ডিসকভার, এটাও হচ্ছে আপনাদেরকে অ্যাড টু ক্রোম বলবে। তো আমার অলরেডি দুইটা এক্সটেনশনই অ্যাড করা আছে। আমরা ম্যানেজ এক্সটেনশন এ যাই, ম্যানেজ এক্সটেনশন এ গেলে একদম নিচে আচ্ছা এই এক্সটেনশন গুলো নিয়ে যখন কাজ করতে যাবেন, শুধু কাজ করার সময় এক্সটেনশন অন করবেন, কাজ শেষ এক্সটেনশন সাথে সাথে অফ করে দিতে হবে, এখানে এসে অফ করে দিতে হবে। কারণ হচ্ছে এগুলো অন রাখলে, প্রথম থেকেই বলে আসছি, এগুলো অন করে রাখলে ব্রাউজার স্লো হয়ে যাবে, ঠিকঠাক ভাবে কাজ করতে পারবেন না, ব্রাউজারে যে কোনো রকম ইরর দেখাবে। আচ্ছা এই এক্সটেনশন সে অ্যাড করার পরে ডিটেলসে যাবেন, ডিটেলসে আসার পরে একদম নিচে, একদম নিচে এসে হচ্ছে এখানে একটা ছোট কথা লিখা আছে, অ্যালাউ ইন ইনকগনিটো, মানে হচ্ছে এই যে আমরা এই ইনকগনিটো উইন্ডোতে কান্ট্রি লোকেশন সেট করে যেভাবে কাজ করি, একই রকম কাজ করার জন্য হচ্ছে এক্সটেনশনটাকে পারমিশন দিয়ে দিতে হবে, অ্যালাউ ইন ইনকগনিটো এসেই পারমিশন দিয়ে দিতে হবে। এটা কিওয়ার্ড সার্ভার এবং হচ্ছে উবাস উবার সাজেস্টেড, ডিটেলস এর মধ্যে গেলে এই অপশন গুলো পাবেন, এগুলোকে হচ্ছে অ্যালাউ ইন ইনকগনিটো করে দিন। আসেন আমরা একটা এক্সটেনশন ধরে কাজ করি, কিওয়ার্ড সার্ভারটাকে অন করে দিলাম, অন করে দেওয়ার পরে হচ্ছে একটু গুগলে যাই বা নতুন একটা ট্যাবে যাই, নতুন ট্যাবে গিয়ে হচ্ছে এবার টাচ স্ক্রিন মনিটর লিখে সার্চ। আমি টাচ স্ক্রিন মনিটর লিখে সার্চ করে না মাত্রই হচ্ছে উবার সাজেস্ট এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউমটা আমাকে দেখাবে, এবং একই সাথে হচ্ছে আমাকে এখানে কিওয়ার্ড আইডিয়া দিবে। আচ্ছা প্রায় 8,112 করে হচ্ছে ইউনাইটেড স্টেটস এ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করা হচ্ছে। আপনাদের ক্ষেত্রে অনেক সময় পাবেন যে হচ্ছে কান্ট্রি লোকেশন এখানে সেট করা নাই,
আমারটা তো ডিফল্ট ভাবে সেট করা, আপনাদের এখানে হয়তো বাংলাদেশ দেওয়া থাকবে। কান্ট্রির নাম লিখবেন, যে কান্ট্রিরই কাজ করেন, কথার কথা ইউনাইটেড আরব আমিরাত। এই যে আরব আমিরাতের কাজ করলে আরব আমিরাত লিখে সার্চ করবেন, দেখবেন যে হচ্ছে আরব আমিরাতের কিওয়ার্ড গুলো চলে আসবে, কান্ট্রিটা ফ্ল্যাগ সহ চলে আসবে, দেন সেট করে দিবেন। আমার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেট করা আছে, যার কারণে হচ্ছে আমাকে এইভাবে টাচ স্ক্রিন মনিটর লিখে সার্চ করেছি, করা না মাত্র হচ্ছে আমাকে এখানে এই কিওয়ার্ড এর মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে, একই সাথে হচ্ছে আমাকে কিওয়ার্ড আইডিয়াস বলে এখানে আরো কিছু কিওয়ার্ড এর সাজেশন দেখাচ্ছে। কম্পিউটার উইথ টাচ স্ক্রিন, কম্পিউটার টাচ স্ক্রিন পোর্টেবল মনিটর, পোর্টেবল মনিটর, টাচ স্ক্রিন পোর্টেবল মনিটর, আমি এখান থেকে হচ্ছে টাচ স্ক্রিন পোর্টেবল মনিটর এই কিওয়ার্ডটা নিতে পারি আপাতত জন্য, ও এক্সাম্পলের জন্য হচ্ছে আমি এটা নিয়ে নিচ্ছি। এসইওতে আসি, টাচ স্ক্রিন পোর্টেবল মনিটর আমরা এক্সটেনশন স্ক্রিন এই জায়গাটা এভাবে করে করে একটা একটা করে আমরা 200-300 যা কিওয়ার্ড পারি সবগুলো হচ্ছে অন পেজ এসইওতে একটা একটা করে স্টোর করতে থাকি, একটা একটা করে স্টোর করে করতে থাকি। যখন বায়ার বলবে যে শুধু তার জন্য অন পেজ এসইও করে দিতে, মানে কিওয়ার্ড রিসার্চ করে বের করে দিতে, আমাদের কাজ হবে জাস্ট এভাবে রিসার্চ করে যত কিওয়ার্ড পাবো সবগুলো স্টোর করে দেবো। এটা হচ্ছে আমাদের শুধু অন পেজ এসইও এবং কিওয়ার্ড রিসার্চ এর কাজ। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা এক্সটেনশন, প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ প্ল্যানার বা হচ্ছে সার্চ পার্টনার যত কিছু আছে সবগুলোতে হচ্ছে সার্চ করে করে দেখতে হবে, এবং সেটা যেই কোনো টপিক হোক সব টপিকের জন্য একই রকম টুলস। এখানে টুলসের, এই টুলসের ক্ষেত্রে সার্চ পেজ আপনাদেরকে হয়তো 2টা অথবা 5টা রেজাল্ট দেখাবে, 5টা যদি হয় তাহলে হচ্ছে এরকম দেখাবে, ক্লিক করবেন, ক্লিক করে সর্বোচ্চ কতগুলো রেজাল্ট দেখাতে পারে পেজের মধ্যে ক্লিক করবেন, এখানে একটা একটা করে আপনাদেরকে রেজাল্ট গুলো দেখানো শুরু করুন। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা আজকে নিজেরা নিজেদের মতো করে যে কোনো একটা টপিক বাছাই করবেন, বাছাই করে সেই টপিকের উপরে মিনিমাম 50 থেকে 60টা লং টেইল এবং শর্ট টেইল কিওয়ার্ড রিসার্চ করে এরকম স্টোর করবেন। স্টোর করে নেক্সট ক্লাসে যখন দেখাবো তখন হচ্ছে এই কিওয়ার্ড গুলো থেকেই হচ্ছে আমরা বেশ কিছু কিওয়ার্ড বাছাই করব, এবং কিওয়ার্ডের কেজিআর বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও নামে একটা অপশন থাকে, সেই অপশন গুলো বের করব, বের করে ভালো যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোই হচ্ছে আমরা বায়ানদেরকে দিব। এখন আমাদের সবার কাজ হচ্ছে প্র্যাকটিসের জন্য যে কোনো একটা টপিককে ধরে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড বের করুন। আমাদের টপিক রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে। আমাদের আজকের টপিক রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে বা প্রিভিয়াস টপিক নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আমাদের অন পেজ এসইও ছোট একটা কাজ, এবং সেগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে করে কিওয়ার্ড স্টোর করেছে, যেহেতু এসইও পার্টে এসেছি এসইও পার্টটা হচ্ছে আমরা আস্তে আস্তে যাব। আজকে অন পেজ এসইও করেছি, নেক্সট ক্লাসে হচ্ছে অফ পেজ এসইও করব, এবং এই অন পেজ এসইওর কিওয়ার্ড গুলো নিয়েই হচ্ছে আমরা অফ পেজ এসইওতে কাজ করব। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন গুলো করবেন প্লিজ। কারো কোনো কোশ্চেন নাই? এসইও পার্টে আসছে, সবার কাছে কমপ্লিকেটেড বা হচ্ছে একটু কঠিন কঠিন মনে হচ্ছে? সবাই কি ক্লাসে আছেন?
হ্যাঁ আছি স্যার আছি স্যার, আমরা ক্লাসে আছি। স্যার, আছে স্যার। আরো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি টুলসের কিছু ব্যবহার দেখাচ্ছি। কিছু ব্যবহার বলতে হচ্ছে আজকে দুইটা তিনটা জায়গা থেকে হচ্ছে কিওয়ার্ড সার্চের অপশন দেখিয়েছি। একটা হচ্ছে আমার গুগল, ডিরেক্টলি হচ্ছে গুগল থেকে, আরেকটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, একটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্ফার, দেন আর একটা হচ্ছে উবার সাজেশন। এই তিনটা তিন চারটা জায়গা থেকে হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো সার্চ করে বের করেছি। এর বাহিরে আপনারা আর কোথা থেকে হচ্ছে কিওয়ার্ড সাজেশন হিসেবে নিতে পারেন, তবে এই কাজগুলো বা হচ্ছে এই সাইট গুলো কমপ্লিট এসইও টুলস রিলেটেড, এবং এগুলো সবগুলো হচ্ছে পেইড এবং প্রিমিয়াম সাইট। পেইড প্রিমিয়াম সাইট এই কারণে বলা হচ্ছে, এখানে কিওয়ার্ড রিসার্চ টুল এবং হচ্ছে আচ্ছা, এখানে যে দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি এগুলো সিমিলার ওয়েব এবং এসইএম ব্রাশ, এইচরেফ, অনেক সাইট আছে। এগুলো এসইও অডিট থেকে শুরু করে একটা ওয়েবসাইটের জন্য আর কি কি কাজ করা লাগে সব কিছু হচ্ছে এখানে প্রিমিয়াম সাইট, এবং এখানে সব পারচেস করে করতে হয়। এসইএম ব্রাশে আসি, এসইএম ব্রাশে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সাবস্ক্রিপশন নাই। এসইএম ব্রাশে আসার পরে হচ্ছে আমরা সরাসরি কিওয়ার্ড ওভারভিউতে যাব। কিওয়ার্ড ওভারভিউতে আসার পরে হচ্ছে আমাকে এখানে কিওয়ার্ড দিয়ে এন্টার 1 to 100। আচ্ছা, কোন দেশের জন্য কিওয়ার্ড চাচ্ছি কান্ট্রি নেমটা এখানে উল্লেখ করে দিতে হবে। সিলেক্টেড লোকেশন, যদি তার প্রাইভেটলি মানে কোন এরিয়ারে থাকে, যেমন হচ্ছে বাংলাদেশের ঢাকার জন্য অথবা হচ্ছে চট্টগ্রামের জন্য বা রাজশাহীর জন্য বা খুলনার জন্য, হ্যাঁ ওই সকল স্পেসিফিক কোন লোকেশন ছোট এরিয়ার জন্য হয় যদি, সেই সেই জন্য হচ্ছে আমাকে সিটি এবং স্টেটটা উল্লেখ করে দিতে হবে। টেক্সাসের এটা দেখাবে না, কারণ হচ্ছে এটা প্রিমিয়াম ভার্সনে এটা শো করবে কমপ্লিট ইউনাইটেড স্টেটস এর জন্য। আমি সমস্যা নাই, টাচ স্ক্রিন মনিটর লিখে সার্চ করি। আচ্ছা, টাচ স্ক্রিন মনিটর লিখে সার্চ করা না মাত্র হচ্ছে এখানে আমাকে পুরো গ্লোবালি ইউনাইটেড স্টেটস এ এই কিওয়ার্ডটা কিভাবে সার্চ হচ্ছে, 8.1K, ইন্ডিয়াতে 4.4K, ইউকেতে 1.9K, অস্ট্রেলিয়াতে 1.3, ক্যানাডাতে 1.3, ইন্দোনেশিয়াতে 1. মানে 1.0, মানে 1,000 মানুষ সার্চ করছে। আরো একটু স্ক্রোল করে নিচে আসি, ভিউ অল 6671 কিওয়ার্ডস দেখাচ্ছে। টাচ স্ক্রিন মনিটর, টাচ স্ক্রিন মনিটরস, পোর্টেবল টাচ স্ক্রিন মনিটর, টাচ স্ক্রিন কম্পিউটার মনিটর, ডুয়েল ডেল টাচ স্ক্রিন মনিটর। আচ্ছা, এখানে অনেকগুলো কিওয়ার্ডে সাজেশন দেখাচ্ছে, তবে আমি ভিউ অল যদি দেখাই আমাকে সবগুলো দেখাবে কিনা এই মুহূর্তে বলতে পারছি না, তবে ফ্রিতে অল্প কিছু কিওয়ার্ড আমাকে তারা দেখাবে, বাকিগুলো হচ্ছে দেখাবে না। এই ফ্রিতে আমাকে টাচ স্ক্রিন টিভি মনিটর এতটুকু পর্যন্ত হচ্ছে দেখাচ্ছে, আর বাকি যেগুলো আছে 6,000 7,000, এই যে 6.7K, ঠিক আছে, এগুলো দেখার জন্য হচ্ছে আমাকে তাদের প্রিমিয়াম ভার্সনটা পারচেজ করতে হবে। ফ্রি ট্রায়াল ভার্সনও যদি নেই সেই ক্ষেত্রেও হচ্ছে আমাকে ট্রায়াল ভার্সনে সবগুলো দেখাবে না। এবং সি প্ল্যানস এন্ড প্রাইসিং এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে দেখতে পাবেন পার মান্থ তাদের প্রাইসিংটা $130 প্লাস ভ্যাট, প্রায় $150-এর মতো হচ্ছে আমার
প্রতি মাসের জন্য এটা পারচেস করে ব্যবহার করতে হবে। তো এগুলো যখন হচ্ছে আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন গিয়ে হচ্ছে এই সকল সাইটে এসে সাবস্ক্রিপশন কিনে বা হচ্ছে সাইটের একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে পারচেস করে আপনাদেরকে এগুলো ব্যবহার করতে দিবে তারা। এগুলো সব প্রিমিয়াম টুলস এর ওয়েবসাইট। শুধু এই এসইএম রাশের মানে এই সাইটের বা হচ্ছে এই টুলস এর ব্যবহার নিয়ে আলাদা কোর্স আছে, শুধু এই এসইএম রাশ নিয়ে। এগুলো অনেক কমপ্লিকেটেড বা হচ্ছে অনেক একটু কাজ করলে একটু জটিলতম ওয়েবসাইট বা হচ্ছে জটিলতম টুলস। তো প্রথম থেকে আমরা যে কাজগুলো করব, যে ফ্রি যে টুলস গুলো আছে সেগুলোই হচ্ছে ব্যবহার, আস্তে আস্তে হচ্ছে আমরা প্রিমিয়াম টুলস এর মধ্যে স্ক্রিনশটটা অফ করুন। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি, আর না হয় হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই আমি থাকতে পারি। একটা কোশ্চেন পার্টে যাব, কোশ্চেন পার্ট না, আমি একজন আপনাদের অডিয়েন্স কে খুঁজছি, যদি থাকেন তাহলে হচ্ছে রেসপন্স করবেন। এমডি মাহবুব স্যার, আমার ক্লাস পার্টিসিপেন্ট কে আছেন? এমডি মাহবুব, যেহেতু নাই তাহলে হচ্ছে কথা বলেও লাভ নাই। ক্লাস যারা যারা করবেন সবাই মেসেঞ্জারে বা হচ্ছে আমার কমেন্টস এর রিপ্লাই পাবেন। যারা ক্লাস করবেন না কেউই হচ্ছে মেসেঞ্জারের রিপ্লাই এবং হচ্ছে কমেন্টস এর ফিডব্যাক বা কোনো উত্তর পাবেন না, কারণ যারা ক্লাস করেন না টোটালি, প্র্যাকটিস করেন না টোটালি, আমি কাউকে হচ্ছে রেসপন্স বা রিপ্লাই করি না। প্রবলেম যখন হবে প্রবলেমটা নিয়ে সরাসরি হচ্ছে আমাকে ক্লাসে শেষে অথবা হচ্ছে কোর্স কমপ্লিট হয়ে গেলে সবার শেষে আচ্ছা যেটা যা বলছিলাম, কোর্স কমপ্লিট হয়ে গেলে বা শেষ হয়ে গেলে যখন যে প্রবলেমে পড়বেন তখন গিয়ে হচ্ছে প্রবলেম লিখে সরাসরি মেসেজ করবেন। কারণ হচ্ছে আমাদের অনেকেই মেসেজ করেন, হাই হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন। এই হাই হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন এগুলোর কোনো রিপ্লাই আমি করি না। আমার সাথে আপনাদের কাজ হচ্ছে আপনাদের যখন প্রবলেম হবে ডিরেক্টলি প্রবলেমটা বলে আমাকে মেসেজ করবেন, সাথে সাথে আমি রেসপন্স করি। অনলাইনে অ্যাভেলেবেল থাকলে সাথে সাথে রেসপন্স করি। জি স্যার, এগুলো নিয়ে অনেকের অনেক কমপ্লেন থাকে অলরেডি ইনস্টিটিউটে, কমপ্লেন যারাই দিয়েছে সেগুলোর আনসার আমি ইনস্টিটিউটকে দিয়েছি। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাদের জানার দরকার। এটা একটু ফাইবারে দেখাবেন, এই যে অন পেজ ইস্যুটা সরি, ফাইবারের মধ্যে কিভাবে বাইরে দেখতে চায় আর কি। মানে কাজটা শেষ করি, কমপ্লিট কাজটা শেষ করলে বুঝবেন। এখন যদি আমি এখান থেকে অন পেজ এসইও সার্চ করে দেখাই আপনারা বুঝবেন না। এখানে ডিরেক্টলি হচ্ছে তারা বলবে, আচ্ছা যেহেতু দেখতে চাচ্ছেন দেখাচ্ছি, এখানে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটের কোডিং রিলেটেড বলবে। এই যে আই উইল অপটিমাইজ ওয়েবসাইট অন পেজ টেকনিক্যাল এসইও সার্ভিস ওয়ার্ডপ্রেস শপিফাই উইক্স স্কোয়ার স্পেস। আচ্ছা এখন আমার ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা অনেকে জানবো না বা হচ্ছে শপিফাই সম্পর্কে অনেক জানবো না, উইক্স সম্পর্কে জানবো না। আর যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয় ওয়েবসাইটের ভেতরে ডিফল্ট ভাবে কিছু টেক্সট বা হচ্ছে কিছু কোড দেওয়া থাকে, কোড গুলো হচ্ছে আমাকে দেখতে হবে। অন পেজ এসইও এর জন্য এই যে বলতেছে ওয়ান পেজ অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, H1 2 H3 ট্যাগ বা হচ্ছে H1 2 H6 ট্যাগ,
মেটা ডিসক্রিপশন, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ, স্ক্যাম মেকআপ বা হচ্ছে 5 কিওয়ার্ড রিসার্চ, এগুলো যদি এখন বোঝাইতে যাই এগুলো আপনারা কেউ বুঝবেন না। এটা অফ পেজ এসইও তে গেলে কমপ্লিট আমি ক্লাসে বলে বলে দেখাবো, যার কারণে হচ্ছে আমি অন পেজ এসইও তে এই জিনিসগুলো দেখাই না, ফাইবার মার্কেট প্লেসে কিভাবে কাজ করে। অন পেজ, অফ পেজ এবং হচ্ছে ইউটিউব কন্টেন্ট এসইও, অনেক জায়গাতে হচ্ছে বলে দিবে যে এসইও করে দিবে, তো এসইওটা কেমন ভাবে করবেন সবকিছু হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবেন। ঠিক আছে স্যার, তাহলে আজকে ক্লাসটা আমি এতটুকু পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।